বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির পাশাপাশি ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকা। এই মুহূর্তে যমুনার ভাঙনের খবর জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী এবং সিরাজগঞ্জে রয়েছেন আরেক সহকর্মী হিরকগুন। আমরা শুরুতেই ফরহাদুজ্জামান শাহীর কাছ থেকে ঘুরে আসতে চাই। ফরহাদ ফারুক, আমি যে জায়গায় আছি এটা সারিয়াকান্দির ইছামারা এলাকা। গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎই যমুনার তীব্র স্রোতে মাত্র এক ঘন্টার ব্যবধানে এখানকার যে প্রায় শতাধিক বাড়ি ছিল সেটা কিন্তু তীব্র স্রোতের কারণে ভেঙে চলে যায়, এবং সাথে সাথে কিন্তু যারা এখানে ছাড়া এই বাড়িগুলোতে যারা অবস্থান করছিল তারা কিন্তু কোনো কিছুই নিতে পারেনি, না নিয়ে কিন্তু তাদেরকে এক কাপড়ে বের হয়ে চলে আসতে হয়েছিল। তারপর পরই পানি উন্নয়ন বোর্ড এই পুরাতন বাঁধ এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছিল, কিন্তু শুক্রবারও কোনো ভাঙ্গন না হলেও শনিবার সকালবেলা আবারও কিন্তু ভাঙ্গন দেখা দেয় এই পুরাতন বাঁধের কামালপুর অংশে, যেখানে সকালবেলা সেখানেও এক দেড় ঘন্টার ব্যবধানে প্রায় ২০টার মতো ঘর কিন্তু যমুনাতে তলিয়ে যায়। তারপর থেকে গতকাল থেকে আরও বড়োভাবে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড, তারা জিওব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ তাদের এই ভাঙ্গন যে প্রতিরোধ হবে এই বিষয়ে তারা কিন্তু ভরসা পাচ্ছেন না। তার জন্য কিন্তু তারা এই বাঁধের পাশে যারা অবস্থান করছিলেন দীর্ঘ ২০-২৫ বছর ধরে তারা কিন্তু গত দুই থেকে তিন দিন তাদের যা ঘরের যত আসবাবপত্র আছে, ছাউনি আছে, সব কিন্তু খুলে খুলে নিয়ে তারা কিন্তু মূল যে বাঁধ সে বাঁধের ওপরে তারা আশ্রয় নিচ্ছেন। এই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটা বলছেন, হয়তোবা তারা বলছেন যে আপাতত এই ভাঙ্গন ঠেকানো সম্ভব হয়েছে, কিন্তু আদৌ ভাঙ্গন তারা ঠেকাতে পারবেন কি না সেই বিষয়টা নিয়ে সাধারণ জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে অতি দ্রুত যাতে এই যমুনার ভাঙ্গন রোধে সরকার যেন পদক্ষেপ নেয় সেই দাবিও তারা আমাদের তারা সরকারের কাছে করেছেন। ফারুক ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই সিরাজগঞ্জে হিরকগুনের কাছে, সহকর্মী হিরক। সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি দিয়ে কিন্তু এখন বিপদ সীমার প্রায় ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এই গত টানা পানি বৃদ্ধির ফলে কিন্তু সিরাজগঞ্জের যেটি ৫টি উপজেলার চরাঞ্চল এবং নিম্ন অঞ্চল সেগুলো কিন্তু বাধিত হয়েছে। আমরা আজকে এসেছি সাপিয়ানপল্লী গ্রামে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রামটি কিন্তু পুরো যমুনা নদীর পানিতে কিন্তু তলিয়ে রয়েছে। সেখানে রাস্তাঘাট, সেখানে অনেক ঘর বাড়ি কিন্তু তলিয়ে রয়েছে। পাশাপাশি এটি একটি তাঁত সমৃদ্ধ এলাকা এবং এখানে অনেক তাঁতের কারখানা রয়েছে। এই বন্যার কারণে কিন্তু অনেক তাঁত কারখানা দেখেছি আমরা পানি উঠে পড়েছে, যে কারণে বন্ধ রয়েছে অনেক তাঁত কারখানা। এবং এই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও দু থেকে একটি আরও বাড়বে, সেক্ষেত্রে কিন্তু তারপর থেকেই পানি কমতে পারে। আমি যদি একটু আপনাদের দেখাতে চাই, দেখতে পারবেন যে এইরকম কিন্তু এই সাতিয়ানতলী গ্রামের মতো সিরাজগঞ্জের শাহজাদপুর, চৌহালি, বেলকুচি, কাজীপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই এবং যে তরাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় দু সপ্তাহের মতো ধরে কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে, এবং মানুষের কিন্তু চরম ভোগান্ত রয়েছে। কারণ সেখানে কিন্তু যে ঘর বাড়িতে পানি উঠে পড়া, যে মানুষের যে রান্নাবান্না সহ অন্যান্য কাজকর্ম করতে কিন্তু তাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে কিন্তু যমুনা পানি সেটির যে বৃদ্ধির হার কিন্তু কিছুটা কমে এসেছে, এবং আর কি একদিনের পর থেকে কিন্তু পানি কমতে থাকবে যমুনা নদীতে। আরও হিরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যমুনা নদীর ভাঙনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমরা যাচ্ছি আবার পরবর্তী প্রসঙ্গে।